তাড়াহুড়ো করে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে দুদকের করা অর্থ আত্মসাত ও পাচারের মামলায় খালাস দিয়েছে আদালত কথা জানিয়েছে প্রধান উপদেষ্টা আইনজীবী মামলাটি বাতিল চেয়ে করা আবেদন হাইকোর্টে চলমান থাকায় নিম্ন আদালতের এমন সিদ্ধান্তে বিষয় প্রকাশ করেন তিনি সোমবার হাইকোর্টে সংবাদ সম্মেলন করে তিনি বলেন এই মামলায় খালাসের বিষয়ে কিছু জানেন না ডুস কিংবা গ্রামীণ টেলিকম দুদক তাড়াহুড়া করে মামলা বাতিলের আবেদন করেছিল আদালত মামলায় বিবাদীদের খালাস দিয়ে দিয়েছেন কিন্তু মামলা বাতিল চেয়ে করা আবেদন এখনও হাইকোর্টে চলমান তাই রায় হাতে পেলে উচ্চ আদালতে যাবেন মোহাম্মদ ইউনুস তিনি আইনতভাবেই মামলা মোকাবিলা করবেন আদালতে তিনি দোষী প্রমাণিত হলে সেটি মেনে নেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিবেচনায় মামলা থেকে মুক্তি চান না তিনি হাইকোর্টে মামলাটা পেন্ডিং আছে আমরা হাইকোর্টের जजমেন্টটা এখনো হাতে পাই নাই আমরা ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনু সাহেব এখনো বলছেন যে আমার সমস্ত কিছু আমি বিচারিকভাবে আমি এটা আমি আইনগতভাবে ভাবে এবং আমি প্রমাণ করব, আইনের মাধ্যমে আমি প্রমাণ করব আমি নির্দোষ